ও প্রায় সুন্দর সুন্দর হয়ে আসছে, শিয়াল লাগছে। তো গাইজ আমি যেখান থেকে প্রথম ফার্স্ট ব্লগটা শুরু করেছিলাম ঠিক সেই জায়গাতে চলে এসেছি ঠিক। হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। বৃষ্টি হয়ে যায় সকালে, সকলকে স্বাগত দেখতে পাচ্ছ। সকাল থেকে ঘুম থেকে উঠেই ভাই মেঘলা ভাই, এরকম করলে কি করে হবে, ভিডিও তো বানাতে হবে, চলো। আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করব আজকে আমার যে মানে আমার যে প্রথম ব্লগ, জীবনে প্রথম ফার্স্ট ব্লগ, আমি যখন চ্যানেল খুলেছি তখন আপলোড করেছি আমার ফার্স্ট ব্লগটা কেমন ছিল তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, ঠিক সেরকমই ভিডিও তোমাদেরকে আজকে বানিয়ে দেবো। ওকে চলো দেখতে থাকো। তো হ্যাঁ ভাই, হ্যাঁ 11টার সময় জ্যাকেট কে পরে তোমরাই বলো, বাট পড়তে হচ্ছে কারণ আবহাওয়া দেখতে পাচ্ছ পুরো কি বলো পুরো মেঘলা। আর গাইজ আমার ফার্স্ট ব্লগ যখন আমি শুরু করেছিলাম তখন প্রায় আজ থেকে 10 মাস আগে বা হ্যাঁ প্রায় 10 মাস হবে। তো যাই হোক সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে আর কীরকম ছিল ভিডিওটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো গাইজ আমি যেখান থেকে প্রথম ফার্স্ট ব্লগটা শুরু করেছিলাম ঠিক সেই জায়গাতে চলে এসেছি ঠিক। তখন কিন্তু এইগুলোতে পুরো ধান ছিল, কিন্তু এখন আর নেই, পুরো ধানে ভর্তি ছিল আর মেঘলা ছিল না। আর গাইজ আমার যখন প্রথম ভিডিওটা ছিল না, ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো একদম। তখন মানে ফার্স্ট ব্লগ দেখলে না কেমন একটা লাগে এখনকার, আর এখন মানে তখন তো ধান ছিল আর এখন আজকে মেঘলা করেছে, কাদা হয়ে গেছে। আর তখন আমি এসেছিলাম সাইকেল নিয়ে, আর তখন ঠিক শীতকালই ছিল, বাট তখন সে ধান লাগাই না, তখন সে ধান ফান লাগানো ছিল তখন এসেছিলাম। আর সে ফার্স্ট ব্লগ করার পর কন্টিনিউ ভিডিও দিতাম দিতে দিতে আজকে আমি ঠিক এই জায়গাতে বসেছি তোমাদের ভালোবাসায়। আর এরকমই ভিডিও থাকবো, তো চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর বুঝতে পারছো তোমরা যারা যারা ভিডিও করবে অবশ্যই, আর ফার্স্ট ব্লগ যারা যারা দেখো নি আমি তো বলছি চ্যানেলের লিঙ্ক আছে গিয়ে দেখে নেবে। ওকে এখন তখন কিছু জানতাম না এসব, নো এডিট, ঠিকঠাক এডিটও করতে পারতাম না, যেরকম পেরেছি ঠিক সেরকমই দিয়েছিলাম। এই মাঠটাই হচ্ছে আমার প্রথম ভিডিও করেছিলাম এখানেই, মানে তখন এসেছিলাম বলতে গেলে গ্রাম থেকে, মানে আমাদের যে গ্রাম, গ্রাম থেকে ঢালাই কাছ থেকে এদিকে এসেছিলাম। যে এদিকে এসে এই যে এখানে একটা জায়গা আছে এই এদিকে ওইখানে পর্যন্ত ছিলাম, তো তখন পুরোপুরি ধান ছিল, তো সেই ভিডিওটা করেছিলাম এখানে। আর সেই ভিডিওটা ভিউ এসেছিল প্রায় 150 মতো। আমাদের এখন ফানি ভিডিও শুট চলবে, দেখতে পাচ্ছ কি অবস্থা, বিদেশ ফেরত ডাক্তার বাবু। ওপি কেমন লাগছে কমেন্ট করে লাগবে, এটা এটা ব্যাগ ডাক্তারের, যাই হোক চলো আমাদের ভিডিও তো দেখো এখানে কি করা হচ্ছে, মানে বলতে গেলে মানে যাতে ব্লাডটা বোঝা যায়। ওকে শুধু দেখতে থাকো সেই লেভেলের হবে, সস পড়ছে কই, কেউ খেলে বলে দেই, কেউ খেলে বলবে তাই বলছে, আমি তো নতুন যেতে হবে। তো গাইজ এখন আমাদের ভিডিও মানে কমেডি ভিডিও শুট করা কমপ্লিট, আর আজকে যেটা হয়েছিল সেটা হচ্ছে বিলেত ফেরত ডাক্তার বাবু লালন, ওই দেখো পিছনে আছে, কতজনে দেখো আছে, ভিডিও আমাদের পুরো কমপ্লিট। আর এখন যাচ্ছি বাড়ি। আর গাইজ এখন বাজে বিকেল ঠিক 4টে, এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, যাই বলো বলো বিকেল আমার না ঘুমালে না ঠিক দিনটা মানে বলতে গেলে দিনটা শেষ হয় না। তো যাই হোক যেতে হবে, কারণ সবাই তো বুঝতে পারছ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করবে, তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। তো গাইজ এখন ফাইনালি বাইরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ ক্লাবে ওখানে সব দাঁড়িয়ে আছে। কি করছিলি সকাল থেকে? সকাল থেকে তোমার সাথে ছিলাম। আমার সাথে ছিলি না, শিয়াল খাদাবি নাকি? কোথায় শিয়াল খাদক? হ্যাঁ নিজের মধ্যে একটা কি বলে অন্যরকম ফিলিংস আসছিল, যে মানে ভিডিওতে ভিউ আসছিল 20-15টা এমন করে, তারপর আস্তে আস্তে ভিডিও আপলোড করতে 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 ঠিক আজকে এই জায়গায়। আর যে লজ্জাটা মানে প্রথম যখন ভিডিও আপলোড করতাম তখন প্রচন্ড লজ্জা লাগতো, বাট এখন আস্তে আস্তে অনেকটা কমে গেছে। আর তোমরা যারা যারা ভিডিও আপলোড করছো
প্রতিদিন একটা করে কন্টেন্ট দেবে, মানে সপ্তাহে সাত দিনে সাতটা কন্টেন্ট প্লাস, মানে ডিমোটিভেট হবে না, অনেকজন অনেক কিছু বলবে, ডিমোটিভেট হবে না, ভিডিও আপলোড করতেই থাকবে, করতেই থাকবে, আস্তে আস্তে ঠিক তোমাদের মধ্যে ইনক্রিজ আসবে আসবে, যদি না আসে তারপর আমাকে কমেন্ট করে এসে বলে যাবে, কিন্তু রেগুলার ভিডিও একটা টাইম মতো আপলোড করতে হবে, সবসময় ভিডিও বানাবে অ্যান্ড কোনো সময় ডিমোটিভেট হবে না, বারবার বলছি ডিমোটিভেট হবে না, কারণ ওটা হলে তোমার চ্যানেল পুরোপুরি ডাউন হয়ে যাবে। তো আমার প্রায় 250টা মতো ভিডিও, বলতে গেলে 225 না 30 আমি দেখি নাই, এতগুলো ভিডিও আমার হয়ে গেছে চ্যানেলে। তো যাই হোক, তোমরা কী কী বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি আমার ফার্স্ট ব্লগের লিঙ্ক কেমন ছিল আমি দিয়ে দিয়েছি, দেখে নেবে ওখানে গিয়ে। আর আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকো অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই। তো গাইস দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, শিয়াল লাগছে।